একটা সুরা আছে কোরআনে, একজন মহিলার নামই আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, কোন মহিলার নাম কোরআনে নাই। মহিলার নামটা আসলেও তার স্বামীর পরিচয় দিয়ে এসেছে অথবা অন্য কারো পরিচয় দিয়ে এসেছে, ইমরাতে লূত, ইমরাতে নূহ, ইমরাতে ফিরাউন, কিন্তু আল্লাহ তাআলা একজন মহিলার নাম সরাসরি কোরআনে নিয়েছেন, তিনি হচ্ছেন মারিয়াম। তিনি কে বলেন? মারিয়াম। এটাও নিতেন না আল্লাহ তাআলা, কিন্তু নিয়েছেন। এটার হেতু হলো তার পেটে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, কিন্তু স্বামী ছাড়া। কি ছাড়া? স্বামী ছাড়া। তো স্বামী ছাড়া যে সন্তান আসবে পৃথিবীতে, সেই সন্তানটার পরিচয় বহন হবে বাবার মাধ্যমে না মার মাধ্যমে? ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। আল্লাহ যখন তাকে সন্তানটা দিবেন, তখন তিনি বললেন, আল্লাহ কেমন করে আমি সন্তানের মা হব? লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ তোমাকে স্পর্শ করলো না। আল্লাহ বললেন, তুমি মারিয়াম চিন্তা করো না, আমি তোমাকে স্বামী ছাড়া সন্তান দিয়ে দেব। সন্তান পেটে চলে আসলো, 9 মাস হয়ে গেল, 4 মাসের মাথায় তাকে জেনার অভিযোগ অভিযুক্ত করে বাইতুল মুকাদ্দাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, তার বিরুদ্ধে মামলা দায়ের হয়ে গেল, তিনি নির্বাসিত হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة شيئا
جنات عدن التي وعد الرحمن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا سلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলো আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি কাঁদে ধরনি তোমারই মতো নেতা পেতে তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রসুল হে রসুল আল্লাহুম্মা ওয়ালা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি মশরিকে হুব্বে মুহাম্মদ মতলাই দিওয়ানে মা মতলাই খুরশিদে সিকাস সিনে সুজানে মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا কিশোরগঞ্জ জেলার কোঠিয়াদি উপজেলার
মধ্যপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত হাই স্কুল মাঠে অনুষ্ঠিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2022 3 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দিনের বেলা আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মুহতারাম মাওলানা মাহমুদুল হাসান আজকের প্রোগ্রামের সম্মানিত অনারেবল প্রধান অতিথি আচমিতা ইউনিয়ন পরিষদের সম্মানিত নবনির্বাচিত চেয়ারম্যান জনাব জননেতা মতিউর রহমান মতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফজলা ইজাম, বিশেষ করে কথা বলেছেন মাওলানা মুফতি ফয়েজ আহমদ সাহেব, কথা বলেছেন আমার স্নেহধন্য এম জুনায়েদ আবদুল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো আয়োজন, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে পঙ্গপালের মতো ছুটে আসা আমার প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, আল্লাহর মেহরবানি, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল ব্যস্ত থেকে উপেক্ষা করে, দিনের সকল কার্যসূচিকে স্থগিত করে আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায়, এটা কার মেহরবানি? সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, ওইখানে সব মিল না, তারা তো কাজ করছে, একটা আওয়াজ আমাদের কানকে একটু ব্যস্ত করে তুলছে, তাই না? কিছুক্ষণের জন্য কি একটু অফ করে রাখা যায় না? সম্মানিত হাজিরিন, আমরা এসেছি কোরআনের কিছু আওয়াজ শোনার জন্য। পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলো কোরআনের সুর, পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস হলো কোরআনের মজলিস, পৃথিবীর শ্রেষ্ঠ বরকত হলো কোরআনের বরকত। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আমাদের চেয়ারম্যান মহোদয় কিছু কথা তিনি উপস্থাপন করেছেন। এদেশের এই ওয়াজ মাহফিল আজকের নতুন কোনো বিষয় নয়, শত শত বছরের ঐতিহ্য হলো এদেশের ওয়াজ মাহফিল, ঠিক কি না? আমার বাপ, আমার দাদা, তার দাদারা আবহমান কাল ধরে আমি আমার দেশে এমন মাহফিলও পেয়েছি, 174তম মাহফিল, মানে কি প্রায় 200 বছরের কাছাকাছি। শত শত বছর ধরে যে দেশে ওয়াজ মাহফিল চলে আসছে, এটা তো কচু পাতার পানি নয়, মাহফিল বন্ধ হবে না, যারা বন্ধ করতে চায় তারা বন্ধ হয়ে যাবে, বন্ধ হবে না। কোরআনকে কেউ অচল করতে চাইলে সে অচল হবে, এক কথায় শেষ। গভর্নমেন্ট থেকে কোনো প্রজ্ঞাপন আসে নাই ওয়াজ মাহফিলের বিরুদ্ধে যে মাহফিল হবে না, মাহফিল হবে স্বাস্থ্যবিধি মেনে,
এমনটাই এসেছে, কোনো নিষেধাজ্ঞা কিন্তু আজ পর্যন্ত কোনো আসে নাই, আমরা শুনি নাই, এগুলো বিভ্রান্তি ছড়ানো হয়। উনি তো বললেন মাহফিল বন্ধ করি আমরা, কিন্তু দোষ দেওয়া হয় অন্যজনকে, আমাদের অপরাধ এগুলো, আমাদের বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের এগুলো হাতের কামাই। মৌ মাহফিল হলো মৌচাক, মধু থাকবে, মধু নেবেন, মৌমাছির সঙ্গে পিরিত করে নেবেন, মৌচাকে ঢিল মারবেন, হুল ফুটিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? মাহফিল ছিল, আছে, থাকবে, জোরে বলি ইনশা আল্লাহ। আমি ওনার কথায় খুবই খুবই আনন্দ পেয়েছি, আমি এমন লোকই তো দরকার, ঠিক কিনা? যার মুখ থেকে সত্য কথা বের হতে দেরি হয় সে লোকটাই হলো মুনাফেক, আর যার মুখ থেকে সত্য কথা অকপটে বের হয় সে হচ্ছে একজন আল্লাহর পছন্দের গোলাম। ভুল করেছি মাফ চেয়ে নেব, ভুল সত্য ভুল করেছি, অপরাধ করেছি মাফ করে দিয়ে, ব্যাস। যে সরি বলতে পারে না, যে ক্ষমা চাইতে পারে না, সে ক্ষমা করবে কেমনে, ঠিক কিনা বলেন? আপনি ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আপনি ক্ষমা করবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। সম্মানিত ভাইরা, চেয়ারম্যান মহোদয় যেতে চাইছিলেন, বললাম যে আপনার যাওয়া যাবে না, আপনি বসেন। নতুন দায়িত্ব তিনি পেয়েছেন, আল্লাহ তাকে ইজ্জত দিয়েছেন, 5টি বছর তিনি যেন যোগ্যতার সাথে মানব সেবার মানসিকতা নিয়ে, জবাবদিহিতার মানসিকতা নিয়ে যেন তিনি তার দায়িত্ব পালন করতে পারেন, এই দোয়া তার জন্য আমরা সবাই করি, কি বলেন? জোরে বলি আমিন। আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও, ঠিক আছে না? আল্লাহ তাও কবুল করুন, জোরে বলি আমিন। জি আসুন আমরা আলোচনার দিকে চলে যাই, সময় খুবই অল্প, কিন্তু অল্পও না, দিন এখন ছোট না বড়, একটু বড় হয়ে গেছে। আসরের আজান হবে 4:15, আমরা 4:30 নামাজ পড়লেও একটু যদি দেরি করি 4:40 দিকে যায়, কষ্ট হবে? জোরে বলি ইনশা আল্লাহ। আমি অনেক আগে এসেছি, আমি উঠবো মাহফিলে, কিন্তু আমার দেশে তো জুমার আজান হয় 12:30, মুসল্লি হাজির হয় হলো 2:00, মুসল্লি হাজির হয় কয়টায়? 2:00। আমরা সবাই সময় সচেতন, তো এই জন্য আসতে দেরি হয়ে যায়, আপনি আসতে দেরি করেছেন বলে আমি একটু দেরিতে উঠছি। আমাদের দেশের টাইম মাহফিলে উল্লেখ থাকে বাদ আসর হইতে মাহফিল শুরু, প্রধান বক্তা ওঠে হলো 10:00, কথা বোঝেন নাই? এই হচ্ছে আমার দেশের টাইমের হালচাল। ট্রেন এসেছে 9:10, 8:00, 9:10 কয়টা আসছে? 8:00। হঠাৎ করে বলতেছে এক প্যাসেঞ্জার, ট্রেন এত ভালো হয়ে গেল, 9:10, 8:00 আসলো কে? না আজকের ট্রেন না, যেটা গতকাল 9:00 ট্রেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো বিষয়টা হলো আমরা সময় সচেতন হতে পারিনি এখনো, প্রতিটি সেকেন্ডকে মূল্য দেওয়ার দরকার আছে না নাই? যে সময়কে দাম দেবে আল্লাহ তাকে দাম দেবে, যে সময়কে দাম দেবে না আল্লাহ তাকে দাম দেবেন না। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো টাইম, মূল্যবান জিনিস কি? টাইম। জিরিয়ানুল মা ইলা ইয়ান্তাজিরুল ইয়াহাদিন, নদীর স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না, সময় কারো জন্য বসে থাকে না। আমরা প্রত্যেকটা সেকেন্ড কেন ন্যানো সেকেন্ডকে কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে যাই। একটা সূরা আছে কোরআনে, একজন মহিলার নামই আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, কোনো মহিলার নাম কোরআনে নাই। মহিলার নামটা আসলেও তার স্বামীর পরিচয় দিয়ে এসেছে, অথবা অন্য কারো পরিচয় দিয়ে এসেছে, ইমরাতা নূত, লূত, ইমরাতা নূহ, ইমরাতা ফিরাউন, কিন্তু আল্লাহ তাআলা একজন মহিলার নাম সরাসরি কোরআনে নিয়েছেন, তিনি হচ্ছেন মারিয়াম। তিনি কে বলেন? মারিয়াম। এটাও নিতেন না আল্লাহ তাআলা, কিন্তু নিয়েছেন। এটার হেতু হলো তার পেটে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, কিন্তু স্বামী ছাড়া। কি ছাড়া? স্বামী ছাড়া। তার স্বামী ছাড়া যে সন্তান আসবে পৃথিবীতে, সেই সন্তানটার পরিচয় বহন হবে বাবার মাধ্যমে না মার মাধ্যমে? ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। এটা ছিল আল্লাহ তাআলার মানে আশ্চর্য একটা ঘটনা, আল্লাহ তাআলা এটা ঘটিয়েছেন। ঈসার জন্মটাই ছিল হচ্ছে একটা মুজিজা, আল্লাহু আকবার বলেন, আশ্চর্য একটা বিষয়। আল্লাহ তাআলা তাকে পিতৃহীন করে দুনিয়াতে পাঠিয়েছেন, যে আল্লাহ তাআলা বাপ এবং মা ছাড়া আদমকে মানাতে পারেন, তিনি কি পিতা ছাড়া ঈসাকে মানাতে পারেন না?
ইন্না মাসাল ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো, আদমের বাপ নাই, ঈসারও বাপ নাই, আল্লাহ তাআলা বাপ সারা সন্তান তাকে দিয়েছেন, এজন্য তার নামটা কোরআনে উল্লেখ করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সূরা নাহল সূরা মারিয়াম, সূরা কি মারিয়াম, মারিয়াম একজন মডেল নারী, একজন কি নারী বলেন, এরকম দুনিয়ার পোষা মডেল না কিন্তু, আবার কি কথা কি বুঝতেছেন আপনারা, দুনিয়ার কিন্তু অনেক মডেল নারী আছে না, নাই অমক মডেলিং এ আছেন অমক নারী, এরকম মডেল না কিন্তু, আদর্শ নৈতিক চরিত্রের চূড়ান্ত লেভেলে পৌঁছে যাওয়া একজন মহিলা, হুসনে খুলকের যতগুলো দিক থাকা দরকার সম্পূর্ণ পরিপূর্ণ দিক যার মধ্যে ছিল, তিনি হচ্ছেন মারিয়াম বিনতে মারান আলাইহিস সালাতু ওয়াসসালাম, যার বাবার নামেও কোরআনে একটা সূরা আছে, সূরা আলে ইমরান, যেরকম সুবহানাল্লাহ, বাবার নামেও সূরা আছে, বংশের নামেও সূরা আছে, তার নামেও সূরা আছে, আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ কেন দিয়েছেন মর্যাদা, কেন দিয়েছেন সম্মান, আল্লাহ তাআলা এই পৃথিবীতে একজন নারীকে দুনিয়াতে বসে জান্নাতের খাবার খাইয়ে দিয়েছিলেন, দুনিয়াতে তিনি বসে জান্নাতের খাবার খেয়েছেন, এত সম্মান তাকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাকে যখন জান্নাতের খাবার খাওয়ায় দিলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তিন দিন তার খোঁজ নিতে পারেন নাই, দরজা লক মারা ছিল, দরজা খুলে দেখেন তার সামনে অসময়কালীন ফলমূলগুলো কে যেন রেডি করে রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন তার খালু, তিনি আল্লাহর নবী ছিলেন, তিনি বললেন ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম তুমি এগুলো কোথা থেকে পেলে, সঙ্গে সঙ্গে তিনি বললেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে চান তাকে অপরিমিত জীবিকা দিয়ে দেন, জোরে বলি সুবহানাল্লাহ, যিনি জান্নাতের খাবার খান দুনিয়াতে তার সম্মান মর্যাদা শুধু বেশি না অনেক বেশি, এই নারীর নামে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। আমি মহিলার এই নারীর জীবন নিয়ে আমার আলোচনার মূল উদ্দেশ্য নয়, তবে আল্লাহ তাআলা তার মর্যাদা দিয়েছেন একটা মাত্র কারণ, অন্যতম কারণ, অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হলো তিনি ছিলেন উন্নত চরিত্রের অধিকারিণী একজন নারী, যেরকম সুবহানাল্লাহ, লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, এমন কথা কি বুক উঁচু করে আজকের সমাজের মেয়েরা বলতে পারবে, কলেজের মেয়েরা বলতে পারবে, ভার্সিটির মেয়েরা বলতে পারবে যে কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, উনি বলছেন আল্লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, কোনো এক আল্লাহওয়ালা তার মেয়েকে বিয়ে দিবেন, পাত্রপক্ষ এসেছে, পাত্রপক্ষকে বলছেন আমার মেয়েকে যে ছেলে বিয়ে করবে, আমার মেয়ে তো বোবা, কথা বলতে পারে না, আমার মেয়ে তো খোঁড়া, চলতে পারে না, আমার মেয়ে তো কানা, চোখে দেখে না, তো চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, খোঁড়া, দুপা অচল, এমন মেয়েকে কি পাত্র বিয়ে করবে, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে সেই আল্লাহওয়ালা তার ছেলেটাকে বিয়ে দিবেন, হ্যাঁ আমি আমার জন্য এমন মেয়েটাই দরকার, পরে বিয়েটা হয়ে গেল, বিয়ে হওয়ার পর দেখে তার চোখও আছে, কানও আছে, জবানও আছে, দুপাও আছে, তো এরকম করে আপনি প্রেজেন্ট করলেন কেন মেয়ের বাবা হয়ে, আপনি এরকম করে আপনার মেয়ের বিরুদ্ধে এরকম একটা মানে মিথ্যা কথা বললেন কেন, তিনি বললেন না আমার এই কথার ভিতরে ছিল হেকমতপূর্ণ কথা, আমার মেয়ের চোখ অন্ধ মানে আমার মেয়ে এই চোখ দিয়ে দুনিয়ার কোনো পরপুরুষকে দেখে নাই, সুবহানাল্লাহ বলবেন না, আমার এই মেয়ে দুপা দিয়ে অপ্রয়োজনীয় কোনো জায়গায় যায় নাই, আল্লাহ আকবার বলেন, আমার মেয়ে তার মুখ দিয়ে পর কোনো পুরুষের সঙ্গে কোনোদিন কথা বলে নাই, সম্মানিত ভাইয়েরা, আদর্শ মা হতে হলে, আদর্শ সন্তান পেতে হলে আদর্শ মা হওয়ার দরকার আছে না নাই, আদর্শ সন্তান পেতে হলে আদর্শ পিতা হওয়ার দরকার আছে না নাই, অনেকে বলে হুজুর আমার ছেলে কথা শোনে না, আমার ছেলে কেন কথা শোনে না, আমার মেয়ে কেন কথা শোনে না, তার আগে তার বাবার চরিত্র আগে দেখতে হবে, আসতে কোন কেন আসতে, জোরে বলুন ঠিক কিনা, শুধু বলো হুজুর পিতামাতার ওয়াজ করেন, পিতামাতার ওয়াজ করেন, পিতামাতাও যে কিছু দুষ্ট আছে, আছে না নাই, আমরাও কিছু দুষ্ট আছি না, আমরা তো বাপ মা হয়েছি, আমি বাপ হয়েছি, উনি বাপ হয়েছেন, উনিও বাপ হয়েছেন,
আমাদের মতো বহু দুষ্ট বাপ আছে না নাই? আছে না নাই? আছে। ছেলের হাতে আপনি যা চাবে তাই তুলে দিবেন, এমনটা তো আপনি পিতা হতে পারেন না। ছেলে যদি অপ্রাপ্ত বয়সকে বলে যে বাবা তুমি আমাকে একটা R1 কিনে দাও, একটা হুন্ডা কিনে দাও, আপনি কিনে দিলেন। মেয়ে বলল বাবা আমার একটা অ্যান্ড্রয়েড সেট মোবাইল দরকার, কিনে দাও, কিনে দিলেন, ও তো জামানার কুতুব হবে, তাই না? জামানার বড় পিরসাব হয়ে যাবে। এই জন্য পিতামাতাও এরকম মানে খারাপ হওয়ার পেছনে কিছু পিতামাতার দায়ী আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যত আমল পৃথিবীতে আছে, তাহাজ্জুদ পড়েন, জিকির আজগার বলেন, যত আমল পৃথিবীতে আছে এর মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে হুসনে খুলক, উন্নত চরিত্র। হাশরের ময়দানে কোনো নেক আমল কিন্তু গণনা করা হবে না, ওজন করা হবে। কি করা হবে? ওজন করা হবে। ফাম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতিন রাদিয়া। ওজন করা হবে, তো ওজন যেহেতু করা হবে গুনাহ হবে না। সেই দিন বান্দার যত গুনাহ হবে সেটা ওজন করা হবে, যত ভালো কাজ হবে সেগুলো ওজন করা হবে। সেই দিনের ওজন করতে গিয়ে ওই সমস্ত বান্দার সবচেয়ে ওজনটা ভারী হয়ে যাবে নেক আমলের, যার চরিত্র ছিল উন্নত চরিত্র, হুসনে খুলক, সুন্দর আচরণ যার ছিল, সুন্দর চরিত্র যার ছিল। সুন্দর চরিত্রে কিন্তু বই প্রকাশ সুন্দর চেহারা দিয়ে হয় না, সুন্দর পোশাক দিয়ে হয় না, লম্বা জুব্বা দিয়ে হয় না, সুন্দর টুপি দিয়ে হয় না, উন্নত চরিত্র সুন্দর দাড়ি দিয়ে হয় না, সুন্দর একটা বোরকা পরলে উন্নত উন্নত চরিত্রবতী নারী হওয়া যায় না। উন্নত চরিত্র হওয়ার জন্য বাইরের দিকটা যতটুকু না ভালো, তার চেয়ে ভিতরের দিকটা খারাপ হওয়া দরকার না ভালো হওয়া দরকার? আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। সাবধান ও দুনিয়ার মানুষের রাসূল বলেছেন, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা থাকে, সেই গোশতের টুকরা যদি ঠিক থেকে যায় সব ঠিক থেকে যায়, আর সেই গোশতের টুকরা যদি না ঠিক থেকে যায় নষ্ট হয়ে যায়, গোটা বডি নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেই গোশতের টুকরা হলো তোমাদের জন্য কলব, তোমাদের জন্য কি কলব। এই জন্য আল্লাহর কাছে আমরা প্রায়শই দোয়া করব, ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك يا الله আমার কলবকে তুমি আল্লাহর দ্বীনের উপরে সাবিত রাখো, দ্বীনের থেকে তুমি আমাকে দূরে ঠেলে দিও না। আমার বন্ধুগণ, সেই জন্য আমরা আমাদের চরিত্রকে সবার আগে সুন্দর করে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকের সমাজে বহু পুরুষ আছে গোপনে গোপনে বিয়ে করে, আছে না নাই বলেন? কাউকে বলে না, বাপকেও বলে না, মাকেও বলে না, গোপনে গোপনে বিয়ে করে বসে আছে, ফোনে ফোন দিয়ে কথা বলে। শোনো, আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, তুমি সাক্ষী, আমি সাক্ষী, তুই আমার বউ, আমি তোর স্বামী, তুই কবুল আবু, এ আছে না নাই বলেন? আছে না নাই? এই বিয়ে হবে, এই বিয়ে বিয়ে হবে না, এটা হবে জেনা। এটা কি হবে? জোরে কোন, এটা কি হবে? জেনা হবে। প্রশ্ন করে, হুজুর পালিয়ে বিয়ে করা কি জায়েজ? আচ্ছা, পালিয়ে যারা পালায় তারা কি মানুষ না চোর? রাস্তা কম কেন? মানুষটা চোর। বিয়ে কখনো লুকোচুরির বিষয় নয়, বিয়ে কখনো আড়ি পাতার বিষয় নয়, বিয়ে কখনো গাছের গোড়ায় গোড়ায় গোপন গোপন কথা নয়। এলানো, বিয়ে মানে হচ্ছে এলান করে দাও, জানিয়ে দাও সমাজের মানুষকে, আমি বিয়ে করলাম, এটা আমার স্ত্রী। সামাজিক স্বীকৃতি ছাড়া বিয়ে জায়েজ নাই, ঠিক কিনা বলেন? আড়ালে আড়ালে বিয়ে আসে না নাই? আজকে চেয়ারম্যানের কিছু উপকার করে ছুঁয়ে যাই, ওনার তো দরবার শুরু হবে 5 বছর এগুলো নিয়েই। কার মেয়ে কে তুলে নিয়ে চলে গেছে, ওনার বিচার আসে না নাই বলেন? আসে না নাই? এগুলি তো আজকে বেশি চলতেছে। পড়তে দিয়েছি স্কুলে, ছেলে স্কুলে যায় না, ছেলে যায় বয়েজ স্কুলে, না যে ছেলে চলে যায় গার্লস স্কুলের সামনে, এতিমের মতো বসে থাকে। স্কুল থেকে যখন মেয়েটা বের হয় তখন পিছে পিছে যায় আর বলে, শোনো 3 দিন হলে আমার ঘুম নাই। এই আসে না না, এগুলো আসে না, এগুলো আসে না। সম্মানিত ভাইয়েরা, যুবকরা, তোমার চরিত্রকে তুমি সুন্দর করে ফেলো, তোমার চরিত্র সুন্দর হবে, 8টা জান্নাত তোমার জন্য আল্লাহ পাক খুলে দিবেন। আজকে সবচেয়ে বড় অভাব হলো সুন্দর চরিত্রের। কি আজকে কি সবচেয়ে বড় অভাব না? এটা সবচেয়ে বড় অভাব।
সম্মানিত ভাইয়েরা, গোপনে বিয়ে করলে পরে বিয়ে হবে না। আর কিছু কিছু পুরুষ বিয়ে কইরা বাচ্চা নেয় না, আছে না নাই? বিয়ের বয়স হয়ে গেছে 10 বছর 12 বছর, বাচ্চা কাচ্চা নেয় না, কলে বলে যে বাচ্চা কাচ্চা নেবো কেমনে, কি করে খাওয়াবো, দেখছেন কত বড় সোর, আছে না নাই? এটাও আছে না। বিয়ের উদ্দেশ্য হচ্ছে আদম সন্তান পৃথিবীতে জন্ম নেওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا جُنُبُونَ اللَّهُ أَكْبَرُ তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে একটা প্রাণ থেকে তিনি সৃষ্টি করেছেন, সেখান থেকে একজন নারী এসেছে, এরপর আল্লাহ তাআলা সেই নারী এবং পুরুষ থেকে গোটা পৃথিবীতে বহু মানুষ তিনি পয়দা করেছেন। আমার ভাইরা, বীর উদ্দেশ্য হলো বংশ বিস্তার করা, বীর উদ্দেশ্য কখনো যৌন চরিতার্থ উদ্দেশ্য হওয়া যাবে না আমার বন্ধুগণ। কিন্তু আজকে সমাজে এমন বহু অবাধ মেলামেশা অবৈধ সম্পর্ক সমাজে আসে না নাই বলেন, আর সেই সমস্ত বিষয়গুলো আমরা খেয়াল করব। সেই দিক থেকে মারিয়াম হচ্ছেন মডেল মেয়েদের জন্য, আর পুরুষদের জন্য মডেল হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। পুরুষদের জন্য কে মডেল বলেন, কে বলেন, কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম পুরুষদের জন্য মডেল, মেয়েদের জন্য মডেল হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান। আল্লাহ যখন তাকে সন্তানটা দিবেন, তখন তিনি বললেন, আল্লাহ কেমন করে আমি সন্তানের মা হব, লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ তোমাকে স্পর্শ করলো না। আল্লাহ বললেন, তুমি মারিয়াম চিন্তা করো না, আমি তোমাকে স্বামী ছাড়া সন্তান দিয়ে দেব। সন্তান পেটে চলে আসলো, 9 মাস হয়ে গেল, 4 মাসের মাথায় তাকে জেনার অভিযোগ অভিযুক্ত করে বাইতুল মুকাদ্দাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়ে গেল, তিনি নির্বাসিত হয়ে গেলেন, বায়েলহাম উপত্যকার দিকে চলে গেলেন। সন্তান ডেলিভারির সময় যখন হয়ে গেছে, কেউ তার পাশে নাই। এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারিতে দুনিয়ার কোনো নার্সের দরকার হয় নাই, ধাত্রীর প্রয়োজন হয় নাই। তন্মধ্যে একজন নারী হচ্ছেন মারিয়াম, পেটের সন্তান সম্ভবা 10 মাস পূরণ হয়ে গেছে, ডেলিভারি যখন হয়ে যাবে, তাফসীর এসেছে তিনি কি করলেন, একটা পাহাড়ি এলাকায় তিনি গেলেন, শুকনো ডালের নিচে তিনি আশ্রয় নিলেন সম্পূর্ণ একাকী। সন্তান যখন ডেলিভারি হবে, ঘুমের মধ্যে তিনি চলে গেলেন, ঘুমন্ত অবস্থায় সন্তান তার ডেলিভারি হয়ে গেল। ডান দিকে তাকায় দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হাত পা নড়াচড়া করছেন। শুকনো ডালের দিকে তাকায় দেখলেন তাজা তাজা ফলমূল গুলো ধরে আছে, সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। ফলমূল গুলো পারলেন, জীবনের শক্তি ফিরে পেলেন, সন্তানের জন্য দুধটা তিনি ছেড়ে দিলেন, স্তনটা আগায় দিলেন, তার মুখ বরাবর সন্তান স্তনের দুধ খাওয়া শুরু করে দিল। সন্তানটাকে নিয়ে 3টা দিন পর্যন্ত এই জায়গায় অবস্থান করলেন। এমন সময় তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম তুমি এই জায়গায় থাকতে পারবা না, তোমাকে এখন লোকালিটির মধ্যে যেতে হবে, মানুষের মাঝে যেতে হবে। তিনি বললেন, আমি কেমন করে যাব, আমাকে যখন প্রশ্ন করবে সন্তানটার বাবার পরিচয়কে আমি কি জবাবটা দেব। সঙ্গে সঙ্গে তাকে বলা হলো, মারিয়াম তুমি কোনো চিন্তা করবে না, তুমি জবাব দিবে কি সেই সময়, সেই সময় তোমার জবাব হবে একটাই, সেটা হচ্ছে ইন্নি নাদারতুলির রহমানে সওমা, আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না। তার রোজা ছিল না খাওয়া, রোজা নয়, আমরা তো শুধু বুঝি না খাইলে পরে সেটা রোজা হয়ে গেল, না না, রোজা তো তাকেই বলা হয়, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরালা ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তুআমা ওয়া শারাবা। সেই লোকের রোজা রাখার কোনো প্রয়োজন নাই, যে লোকটা রোজা অবস্থায় মিথ্যা কথা ছাড়তে পারলো না, বেহুদা কথা ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে কথা রোজাও আছে না নাই বলেন, কথা রোজাটাও আছে। আল্লাহ বললেন, মারিয়াম তুমি বলবে, আমি কোনো কথা বলবো না, যত কথা তোমরা বলতে চাও আমার সন্তানের সঙ্গে তোমরা কথা বলো। সন্তানটার বয়স মাত্র 3 দিন, কয়দিন বলেন, 3 দিন বয়স। এই পৃথিবীতে 3 জন ছোট্ট নবজাতক শিশু, তারা দুনিয়া থেকেই কথা বলেছেন, তন্মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন, মারিয়ামের ছেলে একজন সন্তান তিনি কথা বলেছেন। যখন তাকে নিয়ে মানুষের মাঝে চলে গেলেন,
উন্নত চরিত্র নিয়ে মারিয়াম বিনতে ইমরান, তাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। এত চরিত্রবতী নারীকে যখন জেনার অভিযোগে তকমা লাগাইয়া যখন তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, এবার তিনি আবার ফেরত আসলেন। ফেরত আসার পরে যখন বলা হলো, হে মারিয়াম, তোমার লজ্জা নাই, শরম নাই, একটা যারজ সন্তান তুমি সাথে নিয়ে আসছো, এই জাতীয় যখন কথা বলা হলো, মারিয়ামের কানে যখন চলে এলো প্রশ্ন যখন করা হলো, মারিয়াম এই সন্তানটার পরিচয় কি, কোনো কথা না বলে শুধু নোকটা ইশারা দিয়ে বললেন, সন্তানকে তোমরা প্রশ্ন করো, সন্তান এবার জবাব দিচ্ছে, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। দোলনায় থাকে সন্তান জবাব দিচ্ছে, ও প্রশ্ন করে লোকেরা শোনো, আমি হলাম আল্লাহর গোলাম আব্দুল্লাহ, আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আল্লাহ পাক আমাদের আমাকে তোমাদের নবী করে পাঠিয়েছেন, খবরদার আমার মা কিন্তু একজন নবীর মা বেয়াদবি করবি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ইতিহাসটা টেনে বের করার উদ্দেশ্য হলো, হাজারো ঝড় ঝাপটা শুক না কেন, কখনো আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না, চরিত্রের পদস্খলন ঘটানো যাবে না। একটা মানুষের টাকা ফুরে গেছে, টাকা আবার ফিরে পাওয়া যায়, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, স্বাস্থ্য আবার হয়তো বা সুস্থ হওয়া যায়, কিন্তু চরিত্র নষ্ট হয়ে গেছে, তার সব নষ্ট হয়ে গেছে। হোয়েন মানি লস্ট ইজ নাথিং লস্ট, হেলথ লস্ট ইজ সামথিং লস্ট, ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট। যখন মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, তার সব কিছু নষ্ট হয়ে যায়। এই জন্য টাকা যায় যাক, স্বাস্থ্যটা নষ্ট হয়ে গেছে, চিকিৎসা করলে ভালো হয়ে যাব, কিন্তু চরিত্র নষ্ট করা যাবে, আসতে বলুন যাবে, যাবে না। মাদের জন্য মারিয়াম হচ্ছেন মডেল, আমার মা আপনার জন্য হচ্ছেন আসিয়া মডেল, আপনার জন্য হচ্ছেন খাদিজা মডেল। খাদিজার জীবনকে ফলো করবেন, আয়েশার জীবনকে ফলো করবেন, ফাতিমার জীবনকে ফলো করবেন। আমরা লাইফ স্টাইল কাজকে উন্নত বানিয়ে ফেলেছি, ভালো কথা, সুন্দর খাট, এসি রুম, ঘরটা ডেকোরেট বিভিন্ন আসবাবপত্র দিয়ে, ফার্নিচার দিয়ে সাজানো, কিন্তু ঘরটা সাজিয়েছে ফার্নিচার দিয়া, কিন্তু দিলের মধ্যে কোনো মহব্বত নাই। আসতে কোন কেন, আসতে কোন কেন, মহব্বত হবে কেমনে? স্বামী প্রবাসে থাকি, বউ দেশে থাকি, স্বামীর খবর বউ রাখে না, বউয়ের খবর স্বামী রাখে না, এই বউটা আবার করে কি, পরকিয়া করে, এমন রেকর্ড তো কিশোরগঞ্জে নাই। আসতে বলবেন না, আসে না, না। এই যে করিমগঞ্জ কয়েক মাস আগের ঘটনা, করিমগঞ্জে একটা মেয়ে, এক মহিলা পরকিয়া করত, বড় মেয়ে তার মাদ্রাসায় পড়ে, বড় মেয়েটা বলছে, বাবা মা আমার বাবা প্রবাস জীবনে থাকে, কত কষ্ট করে আমাদের জন্য জীবিকা নির্বাহ করে, তুমি যে পরকিয়া করছো এটা তো তোমার উচিত নয় মা। যখন সন্তানের সামনে যখন ধরা পড়ে গেছে মা, ওই মা করেছে কি, ওই পরকিয়া, ওই অবৈধ পুরুষের সঙ্গে যোগ সাজস করে মেয়েটাকে হত্যা করে ফেলেছে। পরকিয়াকে মজবুত করার জন্য মেয়েকে হত্যা করতে আজকে দ্বিধা করে না। সব আছে, টাকা আছে, পয়সা আছে, শুধুমাত্র অবৈধ পন্থা অবলম্বন করার জন্য আজকে মেয়ের হাতে, মায়ের হাতে মেয়েটা পর্যন্ত জীবন দিয়ে দিচ্ছে, স্বামীর হাতে ছেলে পর্যন্ত জীবন দিয়ে দিচ্ছে। এই সমস্ত অবাধ মেলামেশার কারণে আজকে এই সিচুয়েশনগুলো তৈরি হয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য শুধু অর্থ দিয়েই জীবনটা উন্নত করা যাবে না, জীবনকে উন্নত সুন্দর চরিত্র উন্নত করার জন্য সুন্দর চরিত্র দরকার। উন্নত চরিত্র ছাড়া সমাজে কোনোদিন শান্তি আসতে পারে না, ঠিক কিনা বলেন? উন্নত চরিত্র আনতে হবে। আমার মা, আপনি যদি ভালো হয়ে যান, আপনার সন্তানটা ভালো হয়ে যাবে, আপনি হচ্ছেন ফ্যাক্টরি। আপনি কি? আমার মা হচ্ছেন ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয়ে যায়, সব ভালো হয়ে যাবে, আপনি যা শিখাবেন সন্তান তাই শিখবে। এই জন্য আপনার জন্য আল্লাহ তাআলা মারিয়ামকে মডেল করেছেন, আসিয়াকে মডেল করেছেন, এরপরে ফাতিমাকে মডেল করেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হয়ে একদিন ঘরের মধ্যে তিনি বসে আছেন, খাবার খান নাই তিন দিন, কয়দিন বলেন, কয়দিন? আজকে আমার আপনার বউরা যদি তিন দিন খাবার না পায়, দরজায় দাঁড়ায় থাকবে খালি হাতে না ঝাঁটা হাতে, হ্যাঁ কি হাতে, স্বামী আমার আসুক আজকে বুঝাই দেব। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তিন দিন পেটে কোনো খাবার নাই, স্বামীর অপেক্ষায় প্রহর তিনি গুনছেন, দরজায় তিনি হেলান দিয়ে দাঁড়ায় আছেন, দরজায় নক করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বেগে দরজা খুলে গেছে, স্বামীর দিকে তাকায় তিনি সালাম দিলেন, সালাম দিয়েছেন, কিন্তু স্বামীর মুখে তার কোনো হাসি নাই, মনটা মরা তার।
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মুসকে একখান হাসি মেরে বললেন, আমার স্বামী আপনার মনটা মরা কেন? তিনি বলছেন, ফাতিমা রে, আমি আজকে তিন দিন যাবত খাবার খাই না, আমি কোনো বাজার করতে পারছি না, আমি তোমাকে কষ্ট দিচ্ছি। ফাতিমা মুসকে হাসি মেরে বলছেন, আমার স্বামী গো, আপনার বউ তো তিন দিন যাবত খায় না, আপনিও তিন দিন যাবত খান না, কিন্তু আমার ঘরে ঢুকতে হলে শর্ত হলো মরা মুখ নিয়ে ঢোকা যাবে না, হাসি মুখ নিয়ে ঢুকতে হবে। সুবহানাল্লাহ, কি মুখ নিয়ে ঢুকতে হবে? কিছু কিছু স্বামী আছে হাসেও না কান্দেও না, ওদের বউরা মনে মনে কয় এ মরবে কোন দিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সম্পত্তি দিয়ে আপনি কি করবেন যদি সুখ না থাকে, যদি আনন্দ না পান, যদি সেখানে ইমান না থাকে, আপনি সুখ পাবেন না। সুন্দর চরিত্রের বই প্রকাশ যদি না থাকে, আপনি সুখ সেখানে খুঁজে পাবেন না। আমার বন্ধুগণ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে কিছু ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরপুর ছিল, স্বামীর প্রতি তার এত অনুগত ভাবটা ছিল। আমার নবীর ঘরে একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার বাবার বাড়িতে গেছেন, আমার নবী হচ্ছেন তার বাবা, চলে গেছেন তার বাড়িতে, বসে আছেন নামাজের সময় যখন হয়ে গেছে নবীর সামনে, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ না পড়ে নবীর সামনে তিনি বসে বসে নামাজ পড়ছিলেন। বলা হলো, ফাতিমা, তোমার তো নামাজ দাঁড়িয়ে পড়া উচিত, তুমি তো যুবতী মেয়ে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ না পড়ে বসে বসে কেন নামাজ পড়ছ? সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, আব্বা, আপনি যখন আমাকে বিয়ে দিয়েছেন সেই দিন আপনি আমাকে একটা কথা বলেছেন। কি কথা মা? বলো। আপনি বলেছিলেন, মা, এতদিন তুমি বিয়ের আগে আমার দায়িত্বে ছিল, এখন তুমি তোমার স্বামীর দায়িত্বে চলে যাচ্ছ, স্বামীর ঘরে চলে যাচ্ছ। আমার মেয়ে ফাতিমা, একটা কথা জেনে রেখে দিও, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। যেরকম সুবহানাল্লাহ, আব্বাজান, এই কথাকে আমি লালন করি, কখনো স্বামীর বিরুদ্ধে একটা কথা আপনার কানে না যাক, আমি চেষ্টা করি। কিন্তু আজকে আমি যখন নামাজে দাঁড়াবো, আমি লক্ষ্য করে দেখি আমার জামার পিছন দিকে সেরা একটা অংশ আছে, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, সেরা অংশের দিকে আপনার নজরটা চলে যাবে, আপনার সামনে দৃষ্টিগোচর হয়ে যাবে। আপনি তখন মনে মনে চিন্তা করবেন, হারে আমার মেয়ে ফাতিমাকে আমার জামাই আলি পোশাকে কষ্ট দেয়, খাবারও যেন না জেনে কত কষ্ট দেয়, আমার স্বামীর এতটুকু দুর্নাম প্রকাশ পাক, আমি এটা চাই নাই মনে করে আপনার ঘরে এসে আমার স্বামীর দোষ আড়াল করার জন্য আমি ফাতিমা বসে বসে নামাজ পড়তেছি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, রাসূল বলে দিলেন, যাও স্বামীর ঘরে করে খাও, স্বামীর আনুগত্য করো, স্বামীর বিরুদ্ধে একটা কান কথা যেন আমার কানে না আসে। আর এখনকার মেয়ের বাপরা কি করে, মেয়েকে বিয়ে দিয়া বলে, মা তুই যা, মোবাইল দিলাম, কিছু হইলে খবর দিবি, কিছু হইলে খাইয়া ফেলাম। এই আসে না বলেন, সবাই ক্ষমতা দেখায়, সবাই কি দেখায়? ক্ষমতা দেখায়। আমার ভাইয়েরা, ক্ষমতা দেখিয়ে সুখ আসবে না, মহব্বত দিয়ে সুখ আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি এলাকার মাদেরকে মারিয়াম বানাও, জোরে বলি আমিন। যুবকদেরকে ইউসুফ বানাও, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান, আমি যে উদ্দেশ্যে আজকে সুরা মারিয়ামটা ধরেছি, আমাদের জন্য সামনে পড়ে আছে ভয়ানক একটা চিত্র জাহান্নামের, এবং বিশাল একটা আশার চিত্র, যা কখনো চোখ দেখেনি, কান কখনো শোনেনি, অন্তর কখনো কল্পনাও করেনি, মন যা চাবে সেখানে তাই পাবো, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন, সেই জান্নাত কি সবাই পেতে চান? সেই সবাইকে জান্নাত পেতে চান? এই দুনিয়ার দাম কত বলেন? আমার নবীজি একদিন বাজার দিয়ে যাচ্ছিলেন, কিনে যাচ্ছিলেন, বাজার দিয়ে, বাজার দিয়ে যেতেনি সাহাবা কেরামকে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখেন একটা ছাগল মরে আছে। কি মরে আছে? একটা ছাগল মরে আছে, তাও সেই ছাগলটার কান ছোট। আচ্ছা, কুরবানি দিতে গেলে ছাগল কি ত্রুটিপূর্ণ হওয়া দরকার না ত্রুটিমুক্ত হওয়া দরকার? তো সেই ছাগলটার আবার কানও ছোট, সেই ছাগলটা মরে আছে। আমার নবীজি করলেন কি জানেন, ওই মরা ছাগলটার কান ছোট, যে ছোট কানটা টান মেরে ধরলেন, ধরে বললেন, এই আমার সাহাবিরা, তোমরা কি এই ছাগলটাকেও টাকা দিয়ে কিনবা? খুজুর, একটু তাজা থাকলেও কিনতাম না টাকা দিয়া, ও তো মরে গেছে, কেনার তো প্রশ্নই আসে না। এবার রাসূল বললেন, শোনো, আমি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এই দুনিয়াটা হচ্ছে আমার আল্লাহর কাছে এই মরা ছাগলের চেয়েও নিকৃষ্ট। আমার কথা কি বোঝা গেল? আমার কথা কি বোঝা যায়? আমার আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য হচ্ছে ওই মরা ছাগলের চেয়েও দুর্বল।
আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য এত মূল্যহীন, আল্লাহ তাআলা এই দুনিয়াকে এত মূল্যহীন মনে করেন, আর সেই দুনিয়ার জন্য আমরা কত লোলুপ দৃষ্টি নিয়ে, কত লোভনীয় কামনা নিয়ে, কত কামনীয় বাসনা নিয়ে আমরা বিভোর হয়ে আছি। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে সর্বনিম্ন একটা জান্নাত দিব, দশটা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা ফজরের দুরাকাত সালাত আদায় করে, রাসূল বলেছেন তার হাদিসে তিনি বয়ান করেছেন, রাকাআতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি কোনো বান্দা ফজরের দুরাকাত সুন্নত নামাজ পড়তে পারে, আল্লাহর কাছে ফজরের দুরাকাত সুন্নতের দাম হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়ে বেশি দাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ফজরের দুরাকাত সুন্নত বড় না দুনিয়া বড়? আস্তে আস্তে কয়, ফরজের দাম তো নাই, আস্তে কোন কেন, ফরজের দাম আছে না নাই? আমরা কোথায় পাগল হয়ে আছি? আল্লাহ বলছেন, বান্দা সেই লোভনীয় জান্নাত তুমি যদি পেতে চাও, তোমাকে দুইটা কাজ এই দুনিয়াতে বাদ দিতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ যদি করো, আমি কিন্তু তোমাকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের ভয়ানক একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে আমি তোমাকে ঢুকাবো। সেই গর্তের নাম হলো গাই। গর্তের নাম কি? গাই। ফাসাউফ ইয়ালকাউনা গাইয়া। আমি তোমাকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। আচ্ছা, জাহান্নাম তো জাহান্নাম ভয়াবহ, এর মধ্যে আবার গর্তটা আরো ভয়াবহ। তাফসীর এসেছে, জাহান্নাম এই গর্তকে দেখে জাহান্নাম নিজে পর্যন্ত ভয় পায়, এত মারাত্মক সেই গর্তটা। আল্লাহ বলছেন, তুমি দুটো কাজ তুমি যদি করো, আমি তোমাকে জাহান্নাম শুধু দেব না, ওই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। সেই দুটো অপকর্ম আমরা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সেই দুইটি বড় অপকর্ম কি? একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। নাম্বার ওয়ান হলো ফখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। যদি কোনো বান্দা নামাজকে নষ্ট করে ফেলে, নামাজকে বাদ দিয়ে ফেলে এবং নাফসের দাসত্ব করে, এমন লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না আছে না নাই? আমার দেশে নামাজ আদায় বেশি না নষ্ট বেশি? বলেন 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 বলেন, নামাজ আদায় বেশি না নষ্ট বেশি? নষ্ট দুইভাবে হয়ে যায়, একটা হলো অবহেলা করে নামাজ নষ্ট করে ফেলে, নামাজে হাজিরা দেয় না, এটাও নষ্ট। আবার নামাজ পড়ে, নামাজ পড়তে গিয়ে ভুল করে ফেলে, এমন আছে না নাই? বলেন, ইচ্ছা করে ভুল করে ফেলে নামাজ পড়তে নিয়া, অবহেলা করে নামাজ পড়ে, রুকুতে যায় চিন্তা করে, খামাখা রুকুতে যখন আসছি আবার দাঁড়ানোর কি দরকার, সেজদা তো সামনেই পড়ে আছে, সামিয়াল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ আর বলে না, না বলে রুকু থেকে সেজদায় চলে যায়, যখন এই পাড়ায় আসছে এই পাড়ার কাজটা সেরেই যায়। কি কথা বলেন নাই? এইরকম করে যারা নামাজকে নষ্ট করে ফেলে, আল্লাহ তাদের ক্ষেত্র বলেছেন, তাদেরকে আল্লাহ তাআলা গাই নামক দোযখের মধ্যে ফেলে দিবে। আরেক জায়গায় ওয়াইল শব্দটা আসছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الَّذِينَ هُمْ يُرَاءُونَ وَيَمْنَعُونَ الْمَاعُونَ। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, যারা লোক দেখানো নামাজ পড়ে, অবহেলা করে নামাজ পড়ে, তাদের জন্য ওয়াইল নামক দোযখ আছে, জাহান্নামের গর্ত আছে। এই জন্য আমরা নামাজকে নষ্ট করব না আদায় করব, নষ্ট করব না আদায় করব। কয় অক্ত নামাজ? আসতে বলবেন না? কয় অক্ত নামাজ? এই পাঁচ অক্ত নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ কোন অক্তের নামাজ? ফজর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওয়া কুরআনাল ফজর, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তবে হ্যাঁ, আবার হাফিজু আলা সলাতি ওয়াস সলাতুল বুস্তা, তোমরা নামাজের ক্ষেত্রে যত্নবান হয়ে যাও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। কেউ কেউ বলেছেন মধ্যবর্তী নামাজকে বোঝায় আসরের নামাজ, আবার কেউ বলেছেন মাগরিবের নামাজ, কেউ বলেছেন এশার নামাজ, কেউ বলেছেন জোহরের নামাজ, কেউ বলেছেন ফজরের নামাজ। তাহলে বাদ আছে কোনটা? পাঁচ অক্ত নামাজ পড়া কি? আরো জোরে, আরো জোরে, ফরজের বাংলা কি বলেন? ফরজের বাংলা কি বলেন? আমরা ফরজ তো বুঝি না। ফরজ মানে হচ্ছে যেটা পালন না করলে পরে আল্লাহর পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা।
কি আমার কথা কি বুঝে আসতেছে?